ভারত সিরিজের জন্য প্রস্তুতিতে ঘাটতি নেই। ওয়ানডে ফরম্যাটের বিসিএল অনুষ্ঠিত হচ্ছে, যেখানে খেলছেন অধিকাংশ ক্রিকেটার। বিসিএল এর মাঝপথেই ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করার কথা ছিল। গ্রুপ পর্বের খেলা শেষ হতে না হতেই 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের পর বাংলাদেশের পরবর্তী সিরিজ এটাই, যে কারণে ভারত সিরিজের দলেও এসেছে একাধিক পরিবর্তন। সাকিব আল হাসানের সঙ্গে দলে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। সবশেষ জিম্বাবুয়ে সফরে ছুটিতে ছিলেন সাকিব, চোটের কারণে ছিলেন না ইয়াসির। এছাড়া চলমান ওয়ানডে ফরম্যাটের বিসিএলে আছেন দারুণ ফর্মে। দু ম্যাচের একটিতে 80, অন্যটিতে 40 রানের ইনিংস খেলেছেন, পুরস্কার স্বরূপ পেয়েছেন ভারত সিরিজের দলে সুযোগ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও তার আগেই টি টোয়েন্টি সিরিজে চোট পেয়ে দেশে ফিরেছিলেন নুরুল হাসান সোহান, ভারতের বিপক্ষে আছেন তিনিও। এই তিনজনকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম এবং তাইজুল ইসলাম। তারা তিনজনই বাংলাদেশের খেলা সবশেষ সিরিজের অংশ ছিলেন। নগদে আসলে রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহো বাতি যাও। সেই সিরিজে এক ম্যাচ খেলে ব্যাটিং করেননি মোসাদ্দেক, বোলিংয়ে নিয়েছিলেন এক উইকেট। দুটি ম্যাচ খেলে তিনটি উইকেট নিয়েছিলেন তাইজুল। শরীফুল দুই ম্যাচ মিলিয়ে নিয়েছিলেন এক উইকেট। তবে তাইজুলের সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স বাদ পড়ার মতো নয়। জিম্বাবুয়ে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে আছে তার 5 উইকেট পাওয়ার ঘটনা। এছাড়া চলমান বিসিএলেও পারফর্ম করছেন। তবে জানা গেছে শরীফুল এবং মোসাদ্দেককে ভারত এ দলের বিপক্ষে আসন্ন সিরিজে খেলানো হবে, যে কারণে এই দুজনকে ভারতের মূল দলের বিপক্ষে সিরিজের বাংলাদেশ দলে রাখা হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অভিষেক করানো হয়েছিল এবাদত হোসেনকে, শুরুতে যিনি দলে ছিলেন না। ভারতের বিপক্ষে সিরিজের দলে জায়গা ধরে রেখেছেন এ পেসার। এছাড়া পেসার হিসেবে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ। ব্যাটারদের মধ্যে অধিনায়ক তামিমের সঙ্গে আছেন এনামুল হক বিজয়, লিটন দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাজমুল হোসেন শান্ত। অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গী মেহেদী হাসান মিরাজ এবং স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। আগামী 4 ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে, 7 ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ, 10 ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এখানেই হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দুই দল ঢাকায় ফিরে দ্বিতীয় টেস্ট খেলবে শেরে বাংলায়। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।